গোস্টিম অ্যাপ্লিকেশনে নতুন একটি প্রবলেম নিয়ে আমার কাছে প্রায় রোজই কমেন্ট আসছে যে দাদা এই রিলেটেড একটি ভিডিও বানান, আমরা গোস্টিম অ্যাপ্লিকেশনের লাইভ দিতে পারছি না ফেসবুক পেজে। তো সেই কারণেই আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি বানানো। যখনই তারা লাইভ দিতে যাচ্ছে তখনই ঠিক এরকম টাইপের ইরোর মেসেজ শো করছে। তো অ্যাকচুয়ালি কিসের কারণে এই ইরোর মেসেজটা শো করছে আর এই এরার মেসেজ বা এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না বাড়িয়ে। তো সবার প্রথমে আমি যখন আমার ফ্রি আইডিতে এসে লগ ইন করে লাইভ করতে গেলাম আমার ফেসবুক পেজে, তখন দেখলাম যে আমরা সমস্ত কিছু লিঙ্ক দিয়ে নেক্সট করে তারপরে এখানে অ্যাড ডেস্টিনেশনে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে সেটিং করার পর নেক্সট করলাম। নেক্সট করার পরেই যেই আমরা লাস্ট নেক্সট করছি আমাদের ফেসবুক পেজটা এখানে দেওয়ার পর, মানে লাস্ট যে টার্গেট রয়েছে সেই টার্গেটে সেভ করার পর, সেক্ষেত্রে এই এরার মেসেজটা কিন্তু চলে আসছে। এখানে বলা হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট ইউজ ভায়া ফ্যান পেজ, গোস্টিমের যে ফ্যান পেজ রয়েছে মানে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে কন্ট্যাক্ট করতে বলছে। তো সেখানে গিয়ে আমি কন্ট্যাক্ট করলাম সেখানে, তারপর আমি এই প্রবলেমের স্ক্রিনশটটা তাদেরকে সেন্ড করলাম। সেন্ড করার পর তারা আমাকে একটি মেসেজ করে আমাকে ক্লিয়ারলি পুরো জানিয়ে দিয়েছে। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, এমনকি মেসেজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন যে তাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানটা পেড ইউজারদের জন্য, মানে যারা টাকা দিয়ে প্ল্যান বাই করেছেন তাদের জন্য বিশেষ করে এই পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি, মানে ভালো পরিষেবা দিয়ে থাকি। আর যারা ফ্রিতে ইউজ করছেন তাদেরই কিন্তু এই প্রবলেমটা আসছে, কারণ আমার যে পেড একটি আইডি রয়েছে সেই আইডিতে আমি অনেক দিন থেকেই লাইভ স্ট্রিম করছি, তাতে কোনো এরকম প্রবলেম আসছে না। তো তাহলে যা বলবেন যাদের ফ্রি আইডি রয়েছে তারা কি তাহলে লাইভ করতে পারবে না? তো অবশ্যই লাইভ করতে পারবে। ওখানে কিন্তু একটি টাইম বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ফ্রিতে লাইভ স্ট্রিম করতে চান সেক্ষেত্রে 2 থেকে 6 AM, মানে রাত 2 থেকে সকাল 6টা পর্যন্ত আপনি ওই টাইমে ফ্রিতে লাইভ করতে পারবেন। এরপর যদি আপনি লাইভ করতে চান সেক্ষেত্রে যারা পেড ইউজার রয়েছে সেই পেড ইউজাররা প্রচুর পরিমাণে লাইভ করছে সেই টাইমটা, সেই কারণে ফ্রি ইউজারদেরকে কিন্তু ওই টাইমে অ্যালাউ করা হচ্ছে না। কারণ গোস্টিমের এখন অনেক ইউজার হয়ে গেছে, আগে কম ইউজার ছিল, ক্ষেত্রে সমস্ত ইউজারের লাইভ স্ট্রিম একদম ভালোভাবে চলতো, ফ্রি ইউজারেরও লাইভ স্ট্রিম চলতো, তার সাথে পেড ইউজার যারা রয়েছে তাদেরও কিন্তু লাইভ স্ট্রিম চলতো। কিন্তু এখন অনেক ইউজার হয়ে যাওয়ার কারণে যারা পেড ইউজার রয়েছে তাদেরকেই বেশি সার্ভিস দেওয়া হচ্ছে, কারণ গোস্টিমের এখন টেকনিক্যালি কিছু প্রবলেম এসেছে, সেই কারণে ফ্রি ইউজারদের এই প্রবলেমটা আসছে, এরার মেসেজটা শো করছে। তো আপনি যদি অবশ্যই লাইভ করতে চান 2 থেকে সকাল 6টা পর্যন্ত লাইভ করতে পারেন ফ্রিতে। তো আমরা অবশ্যই দেখেছি গোস্টিমে আস্তে আস্তে আপডেট আস্তে আস্তে পুরো অনেকই চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে গোস্টিমে কী ছিল আমরা ফ্রিতে লাইভ করতে পারতাম দিনে 4টে। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম অ্যাকাউন্টকে ভেরিফাই করলে ফ্রিতে বেসিক প্ল্যান পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা সেই বেসিক প্ল্যানটা আমরা মিনিমাম 3 মাস থেকে 4 মাস ইউজ করেছি, তারপর সেই প্রসেসটাও মিনিমাম বন্ধ করে দেয় গোস্টিম কোম্পানি। তারপর ওটাকে সরাসরি 2 করে দেয়, 2 থেকে তারপর 1টি লাইভ স্ট্রিমে আসে, তারপরেই কিন্তু এই প্রবলেমটা আসছে। তো আমি বলবো যারা লাইভ স্ট্রিম করতে চান ফেসবুক পেজে, তো আপনি বেসিক প্ল্যান বাই করে নিতে পারেন। বেসিক প্ল্যান কীভাবে বাই করতে হয় অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলেও কিন্তু কীভাবে বাংলাদেশ থেকে বেসিক প্ল্যান বাই করবেন সেটাও বলে দিয়েছি আমি, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, এমনকি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নেবে বেসিক প্ল্যানগুলো বাই করে নেবেন। বাই করে ইজিলি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না। তো আশা করছি আপনারা বুঝে গেছেন অ্যাকচুয়ালি কিসের কারণে গোস্টিমে এই প্রবলেমটা আসছে, আর এই প্রবলেমটা যদি আপনি ফেস না করতে চান কখন লাইভ স্ট্রিম করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।